সভাপতি সৈকত পাল রয়েছেন। সৈকত, এখন এই ব্যাংকশাল আদালতে যে কোনো সময় আনতে পারে, তার আগে নিরাপত্তার ছবিটা কি দেখতে পাচ্ছ? দেখো, ব্যাংকশাল কোর্টে আর কিছুক্ষণের মধ্যেই পেশ করা হবে এই মোহাম্মদ ইসরাইল খানকে। মূলত এসটিএফ এর গোয়েন্দারা যে বিষয়গুলো জানতে চাইছেন, যে এই যে কনসাইনমেন্ট গতকালকে ডিটেক্ট হয়েছে ইসরাইল খানের সঙ্গে, সেই কনসাইনমেন্ট কোথা থেকে আসছিল এবং রিসিভার কে ছিল। রিসিভার অর্থাৎ এই কনসাইনমেন্ট যদি ইসরাইলের কাছেই এসে থাকে, তাহলে সেটা কোথা থেকে এসেছিল এবং ইসরাইল সেটাকে ইউজ করতো কী করে? নিজে এই শহর কলকাতা বা কলকাতা সংলগ্ন এরিয়ায় নিজে সাপ্লাই করতো, না সাপ্লাই এর জন্য অন্য কোনো সাপ্লায়ার ছিল? এই বিষয়গুলো এসটিএফ এর গোয়েন্দারা খতিয়ে দেখবেন। সেই জন্য আর কিছুক্ষণ পরেই ব্যাংকশাল কোর্টে তাকে পেশ করা হবে এবং মূলত তাকে ফুল টাইম কাস্টডি অর্থাৎ 14 দিনের কাস্টডি প্রেয়ার করতে চলেছে কলকাতা পুলিশের এসটিএফ। কারণ একেবারে শহরের অন্যতম প্রাণকেন্দ্র বলে পরিচিত শিয়ালদহ এলাকার, শিয়ালদহ সংলগ্ন এলাকায় এই এত বিপুল পরিমাণে অস্ত্র এবং সবথেকে বড় কথা বিপুল পরিমাণে কার্তুজ নিয়ে গ্রেপ্তার হয়েছে। এই এত বিপুল পরিমাণে কার্তুজ, এগুলো কোন কোন পয়েন্টে সাপ্লাইয়ের ছক ছিল, গোটা বিষয়টা জানার চেষ্টা করছে এসটিএফ। আর কিছুক্ষণ পরেই ব্যাংকশাল কোর্টে তাকে পেশ করবে। তবে যেটা জানা গেছে স্থানীয় সূত্রে, যেটা জানা গেছে, যেখানে রাজাবাজার এলাকায় এই মোহাম্মদ ইসরাইল খান থাকত, সেখানে স্থানীয় বাসিন্দারা বলছেন যে 6 মাস এলাকায় থাকতো, 6 মাস আবার বাইরে চলে যেত। এমনকি স্থানীয় এক বাসিন্দা দাবি করেছেন, 6 মাস যখন বাইরে চলে যেত তখন ভিন রাজ্যের বিভিন্ন ডাকাতির গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল, এমনকি ভিন রাজ্যে বেশ কয়েকটা ডাকাতির ঘটনায় যুক্ত ছিল, এমনটাও জানিয়েছে সেই স্থানীয় বাসিন্দা। অর্থাৎ একটা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেক্ষেত্রে ভিন রাজ্যের কোনো জেলে ছিল কি না, এই ডাকাতি বা চুরি বা কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য ভিন রাজ্যের কোনো জেলে ছিল কি না, সে বিষয়টাও জানার চেষ্টা করছেন, খতিয়ে দেখছেন এসটিএফ এর গোয়েন্দারা। আর কিছুক্ষণ পরেই ব্যাংকশাল কোর্টে তাকে পেশ করা হবে এবং যেটা খবর পাওয়া যাচ্ছে 14 দিনের কাস্টডি প্রেয়ার করতে চলেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধন্যবাদ সৈকত, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পিঙ্কি এবং সৈকত, ধন্যবাদ তোমাদের দুজনকে। একই সঙ্গে আমরা 3টে ছবি দেখাচ্ছি, গ্রেফতার করা হয়েছে যাকে, অর্থাৎ ধৃত মোহাম্মদ ইসরাইল খান, তাকে আমরা দেখাচ্ছি বাঁদিকে, এবং মাঝখানে যেভাবে থরে থরে সাজানো রয়েছে কার্তুজ, 40 রাউন্ড গুলি বলে জানা যাচ্ছে, সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র, এবং যে জায়গায় সে থাকতো সেই জায়গার ছবি, রাজাবাজারে এখানেই ভাড়া থাকতো ইসরায়েল এমনটাই জানা যাচ্ছে, এবং রাজাবাজারেই একটা নির্মীয়মান বাড়িতে সে চা জল দেওয়ার কাজ করছিল এমনটাও জানা যাচ্ছে, এবং মাঝে মাঝেই তার যাতায়াতও ছিল সেই জায়গা থেকে। একজন এভাবে তাকে অস্ত্র নিয়ে তাকে ধরা হলো এবং সেই জায়গা থেকে মানুষ আতঙ্কিত, আজ সকাল থেকে সেখানকার এলাকার মানুষজন এবং যারা তার প্রতিবেশী ছিলেন বা তাকে দেখেছেন সামনে থেকে, তারা কি বলছেন শুনুন। ব্যবসা করে খাই আমরা, খেতে পারবো, এগুলো পুলিশ প্রশাসনের আরো করা দায়িত্ব নেওয়া দরকার। এটা দেখার পরে কিছু তো আতঙ্কিত তো বটেই, যে এখানে বাজার তো প্রচুর লোক যায়, কারণ কখন কার সাথে কি যাচ্ছে আমরা বুঝবো, এদের দুষ্কৃতের জন্য মানে ফ্রিল্যান্ড হয়ে গেছে, যে এখানে বোঝা খুব কষ্ট, সাধারণ মানুষ প্রচুর পরিমাণে বাজার হাট করে যায়, তো এবার কার ব্যাগে কী আছে না আছে, প্রচুর প্রচুর এখানে বাইরের লোক প্রচুর আছে, এইগুলো ইন্টেলিজেন্সের অভাব, তাই জন্য এগুলো হচ্ছে। আমাদের ওখানে দোকান আছে, আমি ওখানে দোকানে আমরা বসতাম, 14-24 বার দেখেছি, অনেকবার দেখেছি, কি কাজ করতো আমি জানি না, কিন্তু এর নামের ওয়ারান্ট অনেক মানে কেস অনেক আছে, এখানে বিজনেস নেই, এখানে 6 মাস থাকে, 6 মাস বাইরে চলে যায়, লোক আসতো কিন্তু কে লোক আসতো আমি জানতাম না, ওদের বন্ধু বান্ধব থাকতো আমি জানতাম না, কিন্তু আসতো, কিন্তু এই 6 মহিনা যারা যায় 6 মহিনা বার চলে যেতে হয়, সাদা কাপড় জ্যাদাতর রাখতে হয়, দামাদ রহতা হ্যা, উসকা লড়কি রহতি হ্যা, আর ও রহতা হ্যা, উসকা বিবি রহতি হ্যা।
যেভাবে তারা আতঙ্কগ্রস্ত এবং যারা বলছেন যে তারা তাকে কাছ থেকে দেখেছেন তারা কখনো ভাবতেও পারেননি যে এই রকম কাজের সঙ্গে সে জড়িত এবং শুধুমাত্র অস্ত্র পাচারকারী হিসেবে তাকে যে গ্রেফতার করা হয়েছে সেটা আমরা সামনে দেখতে পাচ্ছি কারণ তাকে অস্ত্র সহ বিপুল অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে কিন্তু তার সঙ্গে ভিন রাজ্যে ডাকাতির যোগও পাওয়া যাচ্ছে এরকম একজন মানুষ রাজাবাজারে এসে এভাবে ভাড়া থাকতো যে ডান দিকের যে জায়গাটা আমরা দেখাচ্ছি সেই ভাড়া বাড়িতেই থাকতো মোহাম্মদ ইসরায়েল খান সেই জায়গায় কি করে প্রশাসন এতদিন ধরে মাসের পর মাস সে কখনো কলকাতায় আসছে কখনো কলকাতা থেকে ভিন রাজ্যে চলে যাচ্ছে আবার আসছে অথচ সে থাকতে পারলো আর এতদিন পরে তার নাগাল পেল পুলিশ এই নিয়েই প্রশ্ন উঠছে তাহলে কি কোনোভাবে ইন্টেলিজেন্স ফেলিওর ছিল এরকম একটা প্রচন্ড জনবহুল এলাকা থেকে তাকে কি করে পাওয়া গেল বা তাকে গ্রেফতার করা হলো কত বড় নাশকতার ছক ছিল তার ঘটনাস্থল থেকে ঢিলছড়া দূরত্বের সুরেন্দ্রনাথ কলেজ আর সুরেন্দ্রনাথ কলেজ থেকে শিয়ালদা স্টেশনের দূরত্ব 650 মিটার মেরে কেটে যেতে সময় লাগবে খুব বেশি হলে 9 মিনিট যেখানে প্রতিদিন নিত্য মানুষের আনাগোনা সেখানে নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে মোহাম্মদ ইসমাইল খান যাকে কিনা গ্রেফতার করেছে এসটিএফ অস্ত্র শস্ত্র সমেত একেবারে বৈঠক খানা রোড থেকে সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে তাকে কিন্তু তার উদ্দেশ্য কি ছিল কারা জড়িত রয়েছে তার এই উদ্দেশ্যের সঙ্গে এই সমস্ত বিষয় এখনো কোনোটাই জানা যায়নি তদন্ত তো চলছে তবে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জায়গা জায়গা গুরুত্বপূর্ণ তার কারণ যেখান থেকে উদ্ধার হয়েছে সুরেন্দ্রনাথ কলেজ ঠিক সেই গলি থেকে এই মুহূর্তে আমি বেরোলাম এই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজের গেট আর এই গেট পেরিয়েই যদি আমি বেরোই তাহলেই সোজাসুজি দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশন এবার আপনাদেরকে দেখাই শিয়ালদা স্টেশন ঠিক গুগল ম্যাপ কি বলছে কতটা দূরে শিয়ালদা স্টেশন আমি একটু আমার ভিডিও জার্নালিস্ট মোহিতকে বললাম মোহিত তুমি একটু দেখাও এই মুহূর্তে গুগল ম্যাপ কি বলছে হাঁটা পথে দেখাচ্ছে 9 মিনিট লাগবে যেতে 650 মিটার হাঁটা পথেই সোজা গেলে শিয়ালদা স্টেশন ঢোকা যাবে আমি একটু সোজা ছবিটা দেখাই শিয়ালদা স্টেশনের যে বিল্ডিং সেই যে বড় ঘড়ি দেখা যাচ্ছে 7:28 লেখা সেই কমলা এবং সাদা রঙের যে বিল্ডিংটা সেটাই হচ্ছে শিয়ালদা স্টেশনের মেন বিল্ডিং একেবারে সোজা সুজে যদি আমরা চলে যাই এই রোড ধরে তাহলেই কিন্তু দেখা যাচ্ছে শিয়ালদা স্টেশনের বিল্ডিং গুগল ম্যাপ বলছে 650 মিটার লাগবে সেখানে পৌঁছতে মানে একেবারে ঢিলছড়া দূরত্ব 10 মিনিটও না 9 মিনিট এবং ঠিকঠাক মতো গেলে তাহলে হয়তো 8 মিনিটের কাছাকাছি লাগতে পারে সব মিলিয়ে কিন্তু এইরকম একটা জনবহুল জায়গা যেখানে আমরা জানি শিয়ালদা স্টেশনে হাজারো হাজারো মানুষ আসেন এবং এই জায়গা থেকে এইরকম একটা ঘটনা অস্ত্র নিয়ে উদ্ধার করা হয়েছে আবার তিনি এখানকার বাসিন্দা আমার স্ট্রিটের দীর্ঘদিনের বাসিন্দা এবং আদিবাড়ি তার ঝাড়খণ্ডে তার সঙ্গে যোগাযোগটা ঠিক কোন জায়গায় এত বিপুল অস্ত্র তিনি কি কাউকে তাহলে পাচার করতে গিয়েছিলেন বা সরবরাহ করতে গিয়েছিলেন সামনেই উপনির্বাচন আর এই উপনির্বাচনের মুখেই তাহলে কেন কেন তাকে এই জায়গায় দেখা গেল কি কারণে তা বোঝাই যায়নি এসটিএফ এসে যখন তাকে গ্রেফতার করে তাকে যখন তুলে নিয়ে যায় ঠিক সেই সময় বোঝা যায় তার ব্যাগে রয়েছে বন্দুক তার ব্যাগে রয়েছে আগ্নেয়াস্ত্র এই জায়গা থেকে তারা আতঙ্কিত তারা বলছে নিরাপত্তা কোথায় ভিডিও জার্নালিস্ট মোহিতের সঙ্গে ইন্দ্রিলা হুসু রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা ভিড়ে ঠাসা যে শিয়ালদা এলাকা সেখান থেকে গ্রেফতার করা হলো মোহাম্মদ ইসরায়েল খানকে এই নিয়ে কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপি নেতা এবং বিজেপি কাউন্সিলর সজল ঘোষ শুনুন আজ কলকাতার বুকে অস্ত্র গুলি সব উদ্ধার হচ্ছে যেটাই তো স্বাভাবিক তৃণমূল থাকবে না বারুদ থাকবে এবার হয় নাকি তৃণমূল বারুদ তৃণমূল বোমা তৃণমূল আগ্নেয়াস্ত্র এগুলো সমস্ত সমার্থক একটা জনবিচ্ছিন্ন হিংস্র তথাকথিত রাজনৈতিক শক্তি যখন তার সমস্ত জনভিত্তিকে শেষ করে দেয় তখন তাদের একমাত্র ভরসা হয় এটা আর এটা দুষ্কৃতীদের একটা প্রমোদ ভূমি আগে সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করা হতো সীমান্ত দিয়ে বিভিন্ন অস্ত্রশস্ত্র বা পশ্চিমবঙ্গের বিভিন্ন অস্ত্রশস্ত্র চালিত অন্য জায়গায় চলে যেত এখন মাঝে মধ্যে এখানেও শুরু হবে পুলিশ যদি ভালো করে তদন্ত করে তাহলে দেখতে পাবেন যে বাড়িতে লোকটা এসেছিল সেই বাড়িতে কাদের ওঠা বসা কাদের সঙ্গে তাদের সখ্যতা কাদের কাছে মালটা বিক্রি করতে এসেছিল এরা মাল বিক্রি করতে এসছে এখানে বলেই আমার ধারণা হ্যাঁ এসব হাত কাটা কান কাটা সমস্ত সব ছাত্র যুব নেতা মানে বাপ নেতা ছেলে নেতা ছাত্র নেতা বাপও ছেলে ছাত্র নেতা ছেলেও ছাত্র নেতা একই কলেজে এই সমস্ত তৃণমূলীরা তারা এই ধরনের কারবারের সঙ্গে যুক্ত
আর সারা কলকাতা পশ্চিমবঙ্গ যখন বারুদের স্তূপে থাকবে, কলকাতাও তখন তার বাইরে থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই।